কিছুদিন আগে আমি ভাবতাম পলিটিক্যাল লোকেরা হয়তো চোর, পলিটিক্যাল লোকেদের নামে বদনাম বেশি ঘটে, কিন্তু যারা গভর্নমেন্টের কাজটা করে মানুষের কাছে পৌঁছে দেবে তাদের তো ভালো ফেস নিয়ে কাজটা করতে হবে, তবেই তো সুনামটা হবে। দুর্নামের সাথে কাজ করাটা আমাদের কারোরই উচিত নয়। যদি ভুল ভ্রান্তি করে থাকেন, বলরামপুর ঘুরা যারা আছেন শুধরে নেবেন, আর আপনাদের নামে বদনাম করার জন্য যদি কেউ কিছু করে থাকে তাহলে আপনারা ডাইরেক্ট তার নামে এফআইআর করতে হয়। ইট ভাটা থেকে যে রেভিনিউ গুলো উঠে সেই রেভিনিউ গুলো 25,000 নিলে 10,000 টাকা জমা পড়ে, অসম্পূর্ণ ভাই, সম্পূর্ণ জমা পড়ছে না। জমা কোথায় গিয়ে পড়ছে? ওরা নিজের পকেটে ভরে। কারা? যারা কালেকশন করে সঠিক কাগজদেরকে দিয়ে করে আমরা জানি না। আমরা বারবার লিস্ট দিয়েছিলাম, দু বছর ধরে চেয়েছি, পাইনি। তুমি ডিএম শুনতে পাচ্ছ? এটা কিন্তু তৃণমূল করেনি। যারা তোমার গভর্নমেন্ট নিচু তলার কালেকশন করে, তারা কালেকশন করে গভর্নমেন্টকে টাকাটা জমা দেয় না, কিছুটা দেয়, বাদ বাকিটা নিজেরা খেয়ে নেয়। কি জেলা চালাচ্ছ গো তুমি, এতদিন ধরে জেলায় আছো, হোয়াট ইউ আর ডুইং? আমার আইডিয়া চেঞ্জ হয়ে গেল। দেখে নিচ্ছি ম্যাডাম, এত কিছু দিচ্ছি মানুষকে, অথচ কিছু লোক এত লোভী কেন হয়ে গেছে? আর কত চাই? আমার পার্টির লোক হলে আমি ট্রেনের চারটে থাপ্পড় মারতাম। এবং তাদের শাসন করার আমি সব সময় করি। আমরা দেখে নিচ্ছি, যে দোকান দুটোর নাম বললাম এখনো গিয়ে বর্ডারে আমি কথা বলছি, এখানে তোমার পুলিশ চলে যাবে, গিয়ে এনকোয়ারি করবে। দ্যাট ইজ কল অ্যাডমিনিস্ট্রেশন, দ্যাট ইজ কল অ্যাকশন। আমি সত্যি কথা বলছি, গরিব মানুষের যখন মানে একটা কমপ্লেন করে না, আমার ভীষণ দুঃখ লাগে, এবং আমি এটা নিতে পারি না। সে যেই হোক, আমি সিএসকে বলবো মিটিং চালাতে। আর একটা যেটা ম্যাডাম আমরা যেটা দ্বারে সরকারে বলেছি, যে একজন মানুষ আসছে, তাদেরকে তাদের নানা রকম চাহিদা হতে পারে, যেটা আজকে যেটা উঠে এলো কৃষক বন্ধু, এখন প্রথম আছে এসসি এসটি সার্টিফিকেট, সেখানেই দিতে হবে, সেখানে ওকে কৃষক বন্ধু জন্য নথিভুক্ত করতে হবে, সেখানে তার নাম মিউটেশন করতে হবে। এখন পরপর একটা জায়গায় কিন্তু যে ক্যাম্পটা যাচ্ছে সেটা এক জায়গায় কিন্তু সবটা, এটা নয় কি আগে আমরা গেলাম আমরা শুধু ওকে মিউটেশন করে দিলাম, তারপরে আবার ছুটতে হবে তাকে এসসি এসটি সার্টিফিকেট পেতে গেলে, আবার ছুটতে হবে কৃষক বন্ধু করতে গেলে, সেটা আছে আমরা যেটা। সেই জন্যই দ্বারে সরকারের মেন কনসেপ্টটাই আছে, একটা জায়গায় সব পরিষেবাটা পেয়ে যাবে।